পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার ও 8 দিনের রিমান্ড ইস্যুতে উত্তাল রয়েছে পাকিস্তান। বিক্ষোভ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 8 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পিটিআইয়ের দাবি, দেশজুড়ে চলা বিক্ষোভে দলের 50 নেতাকর্মী নিহত হয়েছেন। এদিকে বিক্ষোভকারীদের মধ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে 1000-এর কাছাকাছি। সবশেষ পাকিস্তান তেহরিক ইনসাফ দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুরেশিকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। পুলিশ বলছে তাকে জনশৃঙ্খলা রক্ষা করা আইনে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয় ইমরানের দলের মহাসচিব আসাদ ওমরকে। ইসলামাবাদ পুলিশ জানায় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দাঙ্গাবাজদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জেরে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার প্রেক্ষাপটে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবারই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোরের বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ পিটিআই সমর্থকরা। সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পুলিশের দাবি, পাঞ্জাবে 14টি সরকারি ভবন, 21টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে পিটিআই সমর্থকরা। টানা 2 দিনের সহিংসতায় গুরুতর আহত হয়েছেন 300 জন। এর আগে বুধবার ইসলামাবাদ পুলিশ লাইন্সে বসানো বিশেষ আদালতে তোলা হয় ইমরান খানকে। দুর্নীতি দমন বিভাগের আপিলের প্রেক্ষিতে মঞ্জুর করা হয় 8 দিনের রিমান্ড। তবে আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানের সম্পৃক্ততার প্রমাণ পায়নি কর্তৃপক্ষ। গেল মঙ্গলবার আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার হন ইমরান খান। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।